আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, এর পূর্বের একটি ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়ের উপরে 5.8 নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসে আমি 5.8-এ যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো তোমাদেরকে উত্তরসহ বুঝিয়ে দিয়েছি। তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.9 নিয়ে আলোচনা করব। 47 পৃষ্ঠায় এই প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বইয়ের 47 নম্বর পৃষ্ঠাটি ওপেন করেছি এবং 47 নম্বর পৃষ্ঠায় 5.9 প্রশ্নটি দেওয়া রয়েছে। আগেই আমরা দেখে নিচ্ছি যে এই প্রশ্নটিতে আমাদেরকে ঠিক কি করতে বলা হয়েছে। চলো আমরা প্রশ্নটি পড়ে দিচ্ছি। বলা হয়েছে 5.9, রিড দ্য স্টোরি অ্যাগেইন, অর্থাৎ আমাদেরকে ওই গল্পটি আরও একবার পড়তে হবে যেটি আমরা গত ক্লাসে পড়েছিলাম। অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, অর্থাৎ এখানে আমাদেরকে খুব সহজ প্রশ্নের উত্তর দিতে হবে, ট্রু ফলস আমাদেরকে লিখতে হবে। এখানে আমাদেরকে মোট 7টি প্রশ্ন করা হয়েছে। এই 7টি প্রশ্নের কোনো কোনো বাক্যটি সঠিক এবং কোনো কোনো বাক্যটি ভুল, অর্থাৎ সত্য কোনটি এবং মিথ্যা কোনটি, এটি আমাদেরকে যাচাই করতে হবে। যেই বাক্যটি সঠিক হবে বা যেই বাক্যটি সত্য হবে সেই বাক্যটির সামনে আমরা ট্রু লিখব, অর্থাৎ ট্রুর টি লিখব। আর যেই বাক্যটি মিথ্যা হবে বা ভুল হবে সেই বাক্যটির সামনে আমরা ফলস বা এফ লিখব। এটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন। যেমন এখানে আমাদের প্রথম প্রশ্নটি করে দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নটিতে লেখা আছে, উই অল হ্যাভ বাকেটস উইথ আস, আমাদের সকলের সাথেই একটি করে বালতি রয়েছে। তাহলে আমরা যখন গল্পটি পড়ি আমরা কিন্তু জানতে পারি যে সত্যিকার অর্থেই আমাদের সকলের সাথেই একটি অদৃশ্যমান বালতি রয়েছে। তাহলে এই বাক্যটি কি সঠিক নাকি ভুল, এই বাক্যটি কি সত্য নাকি মিথ্যা? তাহলে এই বাক্যটি হচ্ছে সত্য। যেহেতু সত্য তার মানে এই বাক্যটি ট্রু। আমরা এই বাক্যের শেষে কী লিখব, টি, অর্থাৎ এই বাক্যটি ট্রু। ঠিক এভাবেই বাকি যে প্রশ্নগুলো রয়েছে সে বাকি প্রশ্নগুলো আমরা যাচাই করব, সেগুলো সত্য নাকি মিথ্যা, অর্থাৎ সেগুলো ট্রু নাকি ফলস। বাক্যটি ট্রু হলে সেটির সামনে আমরা টি লিখব, বাক্যটি ফলস হলে সেটির সামনে আমরা এফ লিখব। তাহলে শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোটে তৈরি করেছি। চলো সেই পিডিএফ নোটটি আমরা দেখে নিচ্ছি। আমাদের 5.9-এর প্রশ্নটি হচ্ছে এই, আমি এই প্রশ্নটি তোমাদেরকে এখন করে শোনাচ্ছি। দেখো, আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি তো আমাদের বইটি দেওয়া রয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, উই নিড আওয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স টু ফিল আওয়ার বাকেট, অর্থাৎ আমাদের প্রয়োজন আমাদের পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের, কিসের জন্য, আমাদের বাকেট বা বালতি পূরণ করার জন্য। শিক্ষার্থীরা, আমরা যখন গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমরা এরকম জেনেছিলাম যে প্রত্যেকের বালতি পূরণ করার জন্য অন্যকে প্রয়োজন হয়। তাহলে এই যে বাক্যটি বলা হয়েছে এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু অবশ্যই সত্য। তাহলে যেহেতু এটা সত্য তাহলে এটার সামনে আমরা কী লিখব, টি লিখব, অর্থাৎ এটি একটি ট্রু সেন্টেন্স, তাই এই বাক্যের শেষে আমরা টি লিখব। তারপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে, এ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স। শিক্ষার্থীরা খেয়াল করো, এ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার, বাকেট ফিলার সবাইকে নিয়ে মজা করে। শিক্ষার্থীরা, বাকেট ফিলার কি সবাইকে নিয়ে মজা করে? অবশ্যই না। বাকেট ফিলার কে? বাকেট ফিলার হচ্ছেন সেই ব্যক্তি যে সবসময় ভালো কাজ দিয়ে, ভালো কথাবার্তা দিয়ে, ভালো কোনো কাজের মাধ্যমে অন্যের বালতিকে সে পূরণ করে দেয় এবং এভাবে সে নিজের বালতিও পূরণ করে। তাহলে আমরা জানলাম কি, যে এ বাকেট ফিলার সে কি, সে একজন ভালো মানুষ, সে সবসময় মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো কাজ করে। তাহলে একজন বাকেট ফিলার কিন্তু সে কখনোই অন্যকে নিয়ে মজা করবে না। এখানে যে বলা হয়েছে এ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স, অর্থাৎ বাকেট ফিলার সে অন্যের সাথে মজা করে, অন্যকে নিয়ে তামাশা করে, হাসি ঠাট্টা করে, এই বাক্যটি কি ট্রু নাকি ফলস? আমরা খুব সহজভাবেই বলতে পারি এই বাক্যটি হচ্ছে ফলস, এটি মিথ্যা। এরপরে আমরা চলো ডি নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। আমাদের ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে, এ বাকেট ডিপার অলওয়েজ ডাস গুড থিংস
টু আদার্স, অর্থাৎ একজন বাকেট ডিপার সে অন্যের সাথে সবসময় ভালো কাজ করে। শিক্ষার্থীরা এই বাক্যটিও কিন্তু আমরা পড়েছিলাম, বাকেট ডিপার কোন ব্যক্তি? বাকেট ডিপার হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি সবসময় খারাপ কাজ করে, খারাপ আচরণ করে, মানুষের মনে কষ্ট দেয়, মানুষের মনে দুঃখ দেয়, সেই ব্যক্তি হচ্ছে বাকেট ডিপার। তাহলে বাকেট ডিপারের কাজ কোনগুলো সেগুলো কিন্তু আমরা মূল গল্পে জেনেছিলাম। এখানে যে বলা হয়েছে এ বাকেট ডিপার অলওয়েজ ডাজ গুড থিংস টু আদার, সে সবসময় অন্যের সাথে ভালো কাজ করে, তাহলে এই বাক্যটি কি সঠিক হবে? এই বাক্যটি কি সত্য হবে? অবশ্যই না, এই বাক্যটি কখনোই সত্য হবে না, এই বাক্যটি হবে মিথ্যা, অর্থাৎ বাক্যটি ফলস। একজন বাকেট ডিপার সে সবসময় মানুষের সাথে ভালো কাজ করে না, সে সবসময় মানুষের সাথে খারাপ কাজ করে, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে, মানুষকে নিয়ে তামাশা করে, মানুষকে নিয়ে মজা করে, মানুষকে সবসময় সে কষ্ট দেয়। তাহলে এই স্টেটমেন্টটি কী হবে? এই সেন্টেন্সটি হবে ফলস বা এফ, আমরা এই বাক্যের শেষে এফ লিখব। তারপরে খেয়াল করো ই নম্বরে, ই নম্বরে বলা হয়েছে হোয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট, যখন তুমি তোমার বন্ধুর বালতিটি ভরে দাও, ইউ ফিল ইউর ওন বাকেট টু, তুমি তোমার নিজের বালতিটিও ভরে ফেলো। শিক্ষার্থীরা আমরা গল্পে পড়েছিলাম যে যখন আমরা কোনো ব্যক্তির বালতি ভরে দেই, তখন কিন্তু অটোমেটিক আমাদের নিজের বালতিটিও ভালো কাজ দ্বারা ভরে যায়। তাহলে এই বাক্যটি কী হবে? এই বাক্যটি অবশ্যই ট্রু হবে, কেননা এখানে অবশ্যই বলা হয়েছে যে যখন তুমি তোমার বন্ধুর বালতি ভরে দেবে, তোমার নিজের বালতিও তুমি এর মাধ্যমে ভরে ফেলো, তাহলে সেন্টেন্সটি কী হবে? ট্রু। তাই সবার শেষে আমরা কী লিখব? টি লিখব। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, কোর্সটিকা ইউটিউব চ্যানেলে আমি তোমাদের ইংরেজি বইয়ের সবগুলো চ্যাপ্টার ঠিক এভাবেই বাংলা অর্থসহ বুঝিয়ে দেব, পাশাপাশি প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে খুব সহজভাবেই বুঝিয়ে দেব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থীরা, এরপরে চলো আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এফ নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। এফে প্রশ্ন করা হয়েছে অনলি ওল্ড পিপল ক্যান ফিল দেয়ার বাকেটস, বলা হয়েছে অনলি ওল্ড পিপল ক্যান ফিল দেয়ার বাকেটস, অর্থাৎ শুধুমাত্র বৃদ্ধ লোকেরাই বা বয়স্ক লোকেরাই তারা তাদের বাকেট বা বালতি পূরণ করতে পারে, এটা কি সত্য? শিক্ষার্থীরা, গল্পটি আমরা যখন পড়েছিলাম, গল্পের শেষের দিকে আমরা জেনেছিলাম যে বালতি পূরণ করার ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার না, অর্থাৎ বয়স কোনো ব্যাপারই না এখানে, তুমি বৃদ্ধ নাকি তুমি যুবক, তোমার বয়স বেশি নাকি কম, বালতি ভরার ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এখানে যে বলা হয়েছে অনলি ওল্ড পিপল ক্যান ফিল দেয়ার বাকেটস, শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিরাই তাদের বালতি ভরতে পারে, তাহলে এটি কি সঠিক হবে? এটি অবশ্যই সঠিক হবে না, এটি একটি মিথ্যা বাক্য। তাহলে আমরা কি লিখব? এখানে সামনে লিখব এফ, মানে কি ফলস। শুধুমাত্র যে বৃদ্ধ লোকেরাই বালতি ভরতে পারে বিষয়টা এমন না, যে কোনো বয়সের মানুষ সে তার বালতি ভরার কাজ করতে পারে। এরপরে সবশেষে যে জি নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে, জি নম্বর প্রশ্নে বলা হয়েছে উই নিড বাকেট ফিলার, আমাদের বাকেট ফিলার প্রয়োজন, নট এ বাকেট ডিপার টু মেক এ পিসফুল কান্ট্রি, একজন বাকেট ডিপারের প্রয়োজন নেই একটি শান্তিপূর্ণ দেশ তৈরি করতে। শিক্ষার্থীরা বাক্যটি আবার পড়ার চেষ্টা করো, উই নিড এ বাকেট ফিলার, আমাদের একজন বাকেট ফিলার প্রয়োজন, নট এ বাকেট ডিপার টু মেক এ পিসফুল কান্ট্রি, আমাদের বাকেট ফিলার প্রয়োজন, অর্থাৎ বালতি পূরণকারী প্রয়োজন, নট এ বাকেট ডিপার টু মেক এ পিসফুল কান্ট্রি, অর্থাৎ একটি শান্তিপূর্ণ দেশ তৈরি করার জন্য আমাদের বাকেট ডিপারের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রয়েছে কার? বাকেট ফিলারের। তাহলে এই বাক্যটি কি সঠিক? শিক্ষার্থীরা, অবশ্যই এই বাক্যটি সঠিক এবং সত্য, কেননা একটি শান্তিপূর্ণ দেশ তারাই গঠন করতে পারে যেই দেশের জনগণ খুবই শান্তিপূর্ণ মন মানসিকতার হয়ে থাকে, যারা খুবই ভালো মন মানসিকতার হয়ে থাকে। কিন্তু যারা খারাপ মন মানসিকতার, যারা সবসময় অন্যকে কষ্ট দেয়, অন্যকে নিয়ে হাসি তামাশা করে, অন্যকে নিয়ে মজা করে, তারা কিন্তু কখনোই একটি শান্তিপূর্ণ দেশ তৈরি করতে পারে না। তাহলে জি নম্বর প্রশ্নের শেষে আমরা কী লিখব? টি অথবা ট্রু, অর্থাৎ এই বাক্যটি হচ্ছে ট্রু। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এই ক্লাসে আমি কিভাবে তোমাদের 5.9 এই প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দিলাম। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা এই ক্লাসে যে প্রশ্নগুলো দেখেছো, তোমরা এই প্রশ্নগুলো একটি খাতা এবং কলমে লিখবে এবং লেখার পরে সেই প্রশ্নের উত্তরগুলোর ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবে।
ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, কোর্সটিকা লার্নিং গ্রুপ। ফেসবুকে লিখে সার্চ করলে তোমরা আমাদের গ্রুপটি পেয়ে যাবে। গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের বইয়ের যে কোনো সাবজেক্ট নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সেখানে তোমাদের সেই প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে দেব। পাশাপাশি তোমাদেরকে আমি যে হোমওয়ার্কগুলো করতে দিচ্ছি সেই হোমওয়ার্কগুলোর ছবি তুলে সেই গ্রুপে আপলোড করে দিবে। আমি সেখানে তোমাদের সেই হোমওয়ার্কটি দেখে আমি বলে দেব যে তোমাদের হোমওয়ার্কে কোনো ভুল আছে কি না। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বইয়ের 5.10 এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তাই তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তী ক্লাসটি তোমাদের জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।